এই মুহূর্তে আছি আমি হচ্ছে হলো কমলী কান্দর নবীনচন্দ্র বালিকা বিদ্যালয় কীর্তিপাশা ঝাড়গাটি, নির্মাণ সন হচ্ছে 2003 সাল। আসলে এই এটি একটি জমিদার বাড়ি, অনেক জমিদার বাড়ি দেখেছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। সবগুলোই আপনার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই প্রথম তো জমিদার বাড়ি, যেটি আসলে একটি বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। উইকিপিডিয়ার দেওয়া তথ্য মতে কীর্তিপাশা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় প্রায় 100 বছর আগে। বিক্রমপুর জমিদারের বংশধরের কিছু অংশ প্রায় 19 শতকের শেষ সময়ে ঝালকাঠি জেলার সদর উপজেলার কীর্তিপাশা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। 19 শতকের প্রথম দিকে বিক্রমপুর জমিদার বংশের রাজা রাম সেনগুপ্ত এই কীর্তিপাশা গ্রামে আসেন। এখানে তিনি তার দুই ছেলের জন্য দুইটি বাড়ি নির্মাণ করেন। বড় ছেলের জন্য পূর্ব বাড়ি, যা ছিল 10 আনা বড় হিস্যা জমিদার বাড়ি নামে পরিচিত, আর ছোট ছেলের জন্য পূর্ব বাড়ি, যা 6 আনা ছোট হিস্যা জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। ছোট ছেলের জমিদার বাড়ি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, আর বড় ছেলের জমিদার বাড়ির কিছু অংশ টিকে আছে। এই জমিদার বাড়ির জমিদার পুত্রকে বিষ খাইয়ে হত্যা করা হয় এবং তার স্ত্রীও তার সাথে মৃত্যুবরণ করেন। পরে তাদেরকে একই সাথে সমাধিস্থ করা হয়। এখানে এখন একটি নাট মন্দির, হলঘর, ছোট ও বড় মন্দির আছে। এই জমিদার বংশের দুজন বিখ্যাত ব্যক্তি হচ্ছেন রোহিণী রায় চৌধুরী ও তপন রায় চৌধুরী। বর্তমানে জমিদার বাড়ির একটি অংশে রয়েছে প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়, নাট্যমঞ্চ হলরুমে কমলী কন্দ নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আর মূল জমিদার বাড়ি ও দুর্গা মন্দির লতা পাতা ও জঙ্গলে জরাজীর্ণ হয়ে রয়েছে। জায়গাটি দেখতে চাইলে যেতে হবে ঝালকাঠি জেলার সদর উপজেলার কীর্তিপাশা এলাকায়। সেখানে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে যাওয়ার রাস্তা।